তো ফুল টুল দিয়ে সব সাজানো হয়েছে অফিসে। আজকে পুজো রয়েছে অক্ষয় তৃতীয়া উপলক্ষে। দেখো এখানে পুজো হবে, সব সাজানো, এবং ঠাকুর মশাই এসে পুজো দেবে। ওম বিষ্ণু নমদ্রিয়া বৈশাখ মাসের শুক্ল পক্ষে অক্ষয় তৃতীয়া অঙ্কিত ভাস্করের দেবরাজ মুখার্জি মধুপুল্ল দেবরাজ মুখার্জি ভরদাস গোত্র দেবদত্ত দেবদত্ত মুখার্জি ভরদাস গোত্র দাসস্য শ্রী শ্রী অক্ষয় তৃতীয়া পূজা কর্মাং শুভ ব্যবসা বাণিজ্য ফলপ্রাপ্তি মনস্কামনা পরিপূর্ণ কর শিক্ষা দীক্ষা পরিপূর্ণ কর রোগ ব্যাধি মুক্তি লাভ শ্রী শ্রী হোমযজ্ঞ কর্মাহাং গণেশাদি পঞ্চদেবী পূজা কর্মাহাং ওম গণেশ সিদ্ধিদাতা গণসবতা পূজা কর্মাহাং ওম শ্রীলক্ষ্মী দেবী পূজা কর্মাহাং করিষ্যামি ওম ভূর ওম ভূর তৎসবিতু বর্ণম ভর্গ দেবর্ষণ প্রচুর ওম শ্রী ভগবতী লক্ষ্মী দেবী স্বাহা ওম ভূর তৎসবিতু বর্ণম ভর্গ দেবর্ষণ প্রচুর ওম ভূর ভগবতী লক্ষ্মী দেবী স্বাহা আজকের লাঞ্চ হচ্ছে ভেজ হট গার্লিক নুডলস। দেখো দেখতে কত সুন্দর, অনেক ভেজিটেবল দেওয়া রয়েছে, ভালোই বেশ, একটু স্পাইসি। অর্ডার করেছে যে রয়্যাল ইন্ডিয়ান রেস্টুরেন্ট থেকে, তো চলো তাড়াতাড়ি খেয়ে নিই। তাহলে আজকে খুব মজা হলো তোমার ঈদে? জানি না সামনের বছর কি হবে। হ্যাঁ লকডাউনের পর পরে প্রথম একটা ঈদ ভালো কাটালো, কোভিডে আমার ঈদ সত্যি। হ্যাঁ অনেক জ্বরে ঈদ কাটিয়েছিল, আর এক বছর ঈদ তো হলোই না। হ্যাঁ লকডাউন ছিল তো, গেলেই করোনা, গেলেই করোনা। আপনারা আমার একদম, হ্যাঁ আপনার বাড়িতে যদি কুকুর বিড়াল ঢুকতো কেন দিতেন না? করোনা ঠিক আছে। ঠিক আছে, এবার নেক্সট একটা 25শে বৈশাখে একটা ভালো প্রোগ্রাম কর, সেখানে আসি। আমার প্রোগ্রাম আছে, হবে না রুবিনার 16-17 বছরের মানে সংসার ভীষণ সুন্দর বানাচ্ছে। 16-17 বছর, হ্যাঁ 16-17 বছর, 15-16 বছর, 16 বছর। বিট্টু বসো, চুপ করে বসো না, আমরা বাড়ি চলে যাবো বাবা। হ্যাঁ একটু পরে যাবো, লুচি হচ্ছে, লুচি আর মাংস আমরা খাবো। হ্যাঁ তোমরাই খাবে।
এটা ভালো করে রাখো, যদি ডিমের তরকারি কেউ চায় মাংস তরকারির সাথে ডিম দিয়ে দেবে। দেখি ডিমের তরকারি মাংস তরকারি হয়ে গেছে আমার। গৃহিণীর কিন্তু লক্ষণ, এই যে লুচি যদি না ফোলে, বেকাটেরা ফোলে আমার লুচি ফুলবে। বলুন তো কি ট্যালেন্ট, একদম ট্যালেন্ট, লুচি ফুলেছে, লুচি ফুলেছে, যখন অনেক কিছু করতে পারবে। নিন লুচিটা, লাল হয়ে গেলে প্রবলেম হবে। এটা খুব ভালো ডায়লগ, আমি রান্না করি না, কেউ করে দিলে আমি খাই। খুব ভালো খাই, আবার আবার লুচি বেলা শুরু হয়েছে। মাত্র ছখানা লুচি হবে, গুনে গুনে ফুলেছে যেমনই বেলু, কিন্তু ফুললেই গোল হয়ে যাচ্ছে। এটা কি রকম ট্যালেন্ট, বেলা উল্টো পাল্টা হচ্ছে কিন্তু তেলে পড়লেই গোল। আপনি বুঝুন কি ট্যালেন্ট এটা, যার তেলে তার পড়ার কোনো দরকার হচ্ছে না। হ্যাঁ দারুণ দারুণ রুবিনা, সিরিয়াসলি সেল করছিস নাকি? সেল করছে, লুচি সেল করছে। ওকে ওকে আমি বলছি, আমি যদি কোনোদিন আর কোনো রেস্টুরেন্ট খুলি আমি ওকে নেবো পুকার হিসেবে। প্রিয়ম এসছে কাদের বাড়ি? ও স্কুল ফ্রেন্ড শিরিনদের বাড়িতে এসেছে। শিরিনের বাড়িতে ঈদ স্পেশালে আমরা সবাই ঘুরতে এসেছি। এটা হলো আরেকটা ফ্রেন্ড। আমি ভিডিও করছি আমার ইউটিউব চ্যানেলে দেবো। এটা হলো আমার আরেকটা ফ্রেন্ড, আর এটা হলো আমার আরেকটা ফ্রেন্ড, এর নাম হলো সোমা, আর এর নাম হলো রুবিনা। রুবিনা তুহিনা, এটা কেটে দেবো আমি, দুটো দুই রকম নাম হয়ে গেছে। বল কি কি রান্না করেছিস? দুধের সেমাই করেছি। মাংস খাবে না? হ্যাঁ প্রিয়ম, ভিডিও হবে হলেই ও কিরকম সোজা হয়ে যায়। কোথায় এসছো প্রিয়ম? তুমি কোথায় এসছো? কাকিমা আসো আসো, আমি তোমার ছবি তুলবো না, আসো আসো আসো, তুমি এখানে রেখে দাও, তোমার ছবি তুলবো না। চলে আয়,
শুধু বিট্টুর মুখটাই আসবে। প্রিয়াম, তুমি কোথায় এসেছো? ঈদে ঈদে এসছো? কাদের বাড়িতে বলো, কাদের বাড়িতে এসছো বলো। ঈদে আমি মেহেন্দি হয়েছে এরকম করে দেখা। এটা চাঁদ রাতে পড়ে না, ঈদের চাঁদ রাতে মানে আগের দিন। দারুণ হয়েছে, আমি আর পড়তে পারলাম না। কি ভালো লাগছে ওই হাতটা দেখি, এটা ভালো লাগছে। এটা তো নর্মাল দেখি, তোমারটা দেখি, বাহ কি সুন্দর, পুরো কালো হয়েছে। সবাইকে ঈদ মোবারক, খুব সুন্দর লাগছে হাতটা এরকম করে রেখেছে, লজ্জায় কিছু নেই। We'll be right back.